লাইফ ইন আ মেট্রো। বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে ট্রাফিকিং যে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হয় এমনটা নয়, ছেলেদের ক্ষেত্রেও হয়, যেমন হয়েছিল বিজয়ের ক্ষেত্রে। আর বিজয় আজ আমাদের স্টুডিওতে। বিজয় নমস্কার। নমস্কার বিজয়, তোমার ক্ষেত্রে কি ঘটেছিল যদি একটু বলো। 2017 আমার জীবনে ঘটেছিল, আমি ট্রেনে করে যাচ্ছিলাম, তো আমার খুব জল তেষ্টা পেয়েছিল। মানে কলকাতা থেকে কোথাও যাচ্ছিলে? হ্যাঁ। সেটা কি দূরপাল্লা ট্রেন নাকি লোকাল ট্রেন? লোকাল ট্রেন। আচ্ছা। তো আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তো পাশে দু চারজন ছিল, তো ওখান দিয়ে একজন আমাকে জল দিল, ঠান্ডা জলটা ছিল, জলটা খেয়ে আমি খুব তেষ্টা মিটেছিল। কিন্তু 5-10 মিনিট পর আমার মাথাটা ঝিমঝিম করছিল, আমি এক ভদ্রলোককে বললাম যে আমাকে জানলার ধারে জায়গা দেবেন, শরীরটা ভালো লাগছে না, তো আমাকে অবশ্যই জায়গা দিয়েছিল। পরে আমার কোনো হুঁশ ছিল না, ওখান থেকে আমি কোথায় চলে গেলাম আমি বুঝতে পারিনি। সম্ভবত বসিরহাটের দিকে এক ইট খোলাতে আমি দেখছি ওখানে বসে রয়েছি, আমি ইট পুরো ভর্তি, ওখানে লোকজন পুরো ফাঁকা নেই, ওখানে 4-5 জন ছেলে ছিল মুখ ঢাকা, আমাকে বিশালভাবে টর্চার করেছে, আমার লিঙ্গ থেকে শুরু করে আমার গা হাত পা পুরো অন্যভাবে টর্চার করছিল। মলেস্টেশন যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমাকে ওরা বলছে যে আমরা যা বলবো তাই করতে হবে, তো আমি ওখানে কোনো রকমে বললাম যে ঠিক আছে দাদা, আপনারা যা বলবেন আমি তাই করব, আমাকে বাড়ি যেতে দেবেন, তো আমার মা আছে বাড়িতে, বাবা মারা গেছেন। তো বললো একটা প্যাকেট দিল আমাকে, সম্ভবত আমি তো সব জানি না, ওর মধ্যে একটা প্যাকেটের মধ্যে বললো এটা ওই বনগাঁর রাস্তা দেখিয়ে দেবো, বনগাঁ বর্ডারের ওখানে তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে। আমি ওখানে কীভাবে আমি রিল্যাক্স রিল্যাক্স একটু জল খাও। ওই প্যাকেটটা নিয়েছি, নিয়ে বলছি ঠিক আছে আমি পৌঁছে দেবো। বসিরহাট থেকে প্যাকেটটা নিয়েছো? হ্যাঁ। পৌঁছে দেবে বনগাঁতে? বনগাঁতে, বলছে ওদের লোক আমাদের পেছনে আমার পেছনে যাবে, দেখিয়ে দেবে কোথায় পৌঁছাতে হবে। ওখান দিয়ে আমি কোনো রকমে বেরিয়েছি, বেরিয়ে দুটো ভদ্রলোক আমি বললাম যে আমার খুব বাথরুম পেয়েছে, আমি বাথরুম করব, ওই তাড়াতাড়ি যাও ওইদিকে চলে যাও, আমরা দাঁড়িয়ে আছো। আমি দাঁড়িয়ে ওরা দাঁড়িয়েছিল, আমি বাথরুম করার নাম করে ওখানে কোনো রকমের প্যাকেট প্যাকেট ফেলে দিয়ে একটা পেছনে গলি সরু গলি দিয়ে একটা ঘুমটির পেছনে দাঁড়িয়েছিলাম। সেটা দিনের বেলা না রাতের বেলা? অন্ধকার হয়ে নেমে এসছে তখন, মোটামুটি 7টা সাড়ে 7টা হবে, সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলায় আর আমাকে খুঁজছে, আমি দেখতে পাচ্ছি লুকিয়ে রয়েছি। তারপরে ওখান থেকে আমি কোনো রকমে পালিয়ে এসেছি। তারপরে এই যোগাযোগ করে এই দাদা অরমুখা যে দাদার সঙ্গে যোগাযোগ করে এই দাদা আমাকে বাঁচিয়েছে। আমাকে একটা জিনিস বলো, তুমি লুকিয়ে পড়লে এবং তারপর ওরা তোমাকে খুঁজছে? খুঁজছে, আমি দেখেছি। এবার সেখান থেকে তুমি কি পালিয়ে অন্য কোথাও গেলে? আবার ওখান থেকে চলে গেছি। কোথায় গেলে? আরো ভেতরে গলি ঢুকে গেছি, আমি ভাবছি ওদের ওরা জিটুর দিকে ছিল। আচ্ছা। আরো গলি ভেতরে ঢুকে গেছি আমি। আচ্ছা। গলি ভেতরে ঢুকে এবার আমি এটা কাউকে জানাতে চাইছি না যে আমি পালাচ্ছি। আচ্ছা। কেউ যদি খবর দিয়ে দেয় তাহলে আবার ধরা পড়ে যাবে। তবে অনেক দূরে অনেক ভেতরে চলে এসেছি। মানে অরূপদার নাম্বার তখন তুমি পেলে কিভাবে? দাদার আমার এক দিদির নাম্বার ছিল। আচ্ছা। ওই দিদির সঙ্গে আমি যোগাযোগ করি ওইখান থেকে। মানে ওখানে তুমি ফোন পেলে? তোমার কাছে ফোনটা ছিল? ফোন ছিল। আচ্ছা, ওরা ফোনটা নেয়নি? ফোন ছিল না, ফোন নেয়নি। আচ্ছা। ছোট ফোন ছিল, ফোনটা সুইচ অফ করে দিয়েছি আমি, আমাকে বলে যে পৌঁছে দেবো, তুই মালটা পৌঁছে দিয়ে আসবি ঠিক আছে, তারপরে তোকে ছাড়বো।
তো যেদিন তোমাকে নিয়ে গেল এবং যেদিন দাদা তোমাকে রেস্কিউ করে নিয়ে আসলেন, এটা কত দিনের গ্যাপ? ওখানে মোটামুটি দেড় দিন রেখেছিল। দেড় দিন? তো ওই যে তুমি পালিয়ে গেলে ওই সময়টা তুমি কোথায়, ভেতরে জঙ্গলের ভেতরে মানে ওই অঞ্চলে লুকিয়েছিলে? ইট খোলায় ছিলাম। ইট খোলাতে ছিল মানে ওটা পুরো ইট ভাটা? পুরো ইট ভাটা। তো অরূপ বাবু, আপনি যখন বিজয়ের বাড়ির থেকে ফোন পেলেন, তখন আপনি কিভাবে ওকে রেস্কিউর প্ল্যানটা সাজালেন বা কিভাবে আপনি ওকে রক্ষা করলেন? ও একটা জায়গা থেকে স্কিপ করে গেছে। ওটা আছে ওই বনগা থানা আর একটা গোপালনগর থানা বলে একটা জায়গা আছে, তার মাঝখানে একটা গ্রাম আছে, সেই গ্রামেও কিন্তু ঢুকে পড়েছিল। আর তখন সেই সময়ে দুটো গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, তখনই তো ফোনে নেটওয়ার্কে খুব প্রবলেম চলছিল, কখনো আসছে কখনো যাচ্ছে, কখনো আসছে কখনো যাচ্ছে। ওর দিদি যখন আমাকে কাছে ফোনটাকে বলে যে আমি অমুক জায়গায় আছি, আমার তখন লোকেশন ট্র্যাক করা খুব মুশকিল হচ্ছিল। আপনারা জানেন যে প্রত্যেকটা থানায় একটা করে ডাক পার্টি থাকে, তার পুলিশের সোর্স থাকে। তা আমি যখন গেলাম, ও দেড় দিন ওখানে ছিল আর ওকে রেস্কিউ করতে আরও আমার তিন দিন লেগেছে। তার কারণ হচ্ছে, বললাম না, একটা ফোনের নেটওয়ার্কের গণ্ডগোল। এবং ও ওই গোপালনগর থানা আর ওই বনগাঁ থানা দুটোর মধ্যে একটা ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটারের মধ্যে একটা ডিস্টেন্স। তো সেই জায়গাটা আমাকে একটুখানি আমার জন্য খুব টাফ হয়ে গেছিলো ওই লোকেশনের জন্য। এইখানেও আমি পুলিশের খুব আমি সহযোগিতা পাই, তবেই আমি তাকে রেস্কিউ করে আনতে পারি এই ছেলেটিকে। এবং তার বাড়িতে যখন এনে দিই, তার বাবা তো গত হয়েছে, তার বোন এবং তার মা, মানে আমার কাছে কীভাবে ওরা মানে কৃতজ্ঞতা, আমার নিজের তখন সেই জায়গাটা খারাপ লাগছে। ওই সময়টা এমন একটা প্যানিক, মানে ওর যে ভেতরে ইনসাইড যে বডিতে যে আঘাত, এখন তো কিছুই নেই। আপনারা দেখলে আপনার নিজেরাই তখন মানে ওটা ট্রমায় চলে গেছিল। আপনি বলছেন না একে দিয়ে গাঁজার পাইরেসি করানোর একটা ওদের চক্রান্ত ছিল। আপনারা দেখবেন চাইল্ড লেবার এরকম পাইরেসি করে অন্য অন্য জায়গায় তারা পাঠিয়ে দেয়। যেমন আপনি যদি যান, যদি আলিপুরদুয়ার সাইডে যদি যান, নর্থ বেঙ্গল সাইডে চা বাগানের হামেশাই এরকম হিউম্যান ট্রাফিকিংয়ের কেসেস, বহু কেসেসগুলো আসে এরকম। এটা হচ্ছে প্রাইম ইস্যু, শিক্ষা এবং কর্মসংস্থান, তার জন্যে আজকে মানুষগুলো এরকমভাবে ভিকটিম হচ্ছে। সে আমার বাড়িরও হতে পারে, আপনার বাড়িরও হতে পারে। অন্ততপক্ষে আমার মনে হচ্ছে কথা যে তুমি লাকি যে তুমি সেইখান থেকে বেরিয়ে আসতে পেরেছো। তোমার মতো বহু মানুষ আছেন যারা হয়তো ওই ফোনটা তাদের কাছে না থাকার ফলে তারা হয়তো অরূপদের মতো মানুষদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেন। আমি আমি যখন বুঝতে পারলাম, ওই জন্য ফোনটা আমি লুকিয়ে রেখেছিলাম। আরও দু একজন ছিল ওখানে, কারুর ওরা কারুর ওদের কাছে কারুর ফোন ছিল না। আমি ফোন ছোটো ফোন ছিল আমার, ফোনটা আমি লুকিয়ে রেখেছিলাম যখন আমি বুঝতে পেরেছি যে আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তো তোমার মতো কি ওখানে আরও এরকম ছিল? হ্যাঁ, আর দু তিনজন ছিল। ওদেরকে দিয়ে একই কাজ করাচ্ছিল? হ্যাঁ। তুমি এখন নিশ্চয়ই কোথাও কাজ করো? হ্যাঁ। তোমার আশপাশের মানুষদের সঙ্গে তুমি আবার মিশছো, এবং আমার বিশ্বাস যে ওই যে ভয়াবহ যে মানে যেটাকে দুঃস্বপ্ন বলবো তোমার জীবনে, না থাকলেই ভালো হতো, কিন্তু সারা জীবন তোমাকে ওই দুঃস্বপ্নটা বয়ে বেড়াতে হবে, কিন্তু সেটা আস্তে আস্তে তুমি কাটিয়ে উঠেছো। একদম। যারা ধরো আমাদের আজকের এই শোটা দেখছেন, তো তাদের কাছে তোমার কি মেসেজ থাকবে? আমাদের সচেতন হতে হবে। আমি নিজে এখন সোশ্যাল ওয়ার্ক করি। এক্স্যাক্টলি। প্রথম সচেতন হওয়া তো অবশ্যই যে কোনো অপরিচিত মানুষের দেওয়া কোনো খাবার খাবো না, না সে যতই চেষ্টা হোক খিদে পাক খাওয়া যাবে না। না, বিনীত আবেদন যে সবাই সমাজের জন্য একটু এগিয়ে আসুক এবং যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ুক, অন্তত সবাই ভাবুক যে সমাজে যেন প্রত্যেকটা কোনো মানুষের অসহায় না থাকে, এটাই আমাকে সবার কাছে অনুরোধ। মিস্টার পাসওয়ানের মেয়ে হোক কিংবা বিজয়, এরকম ঘটনা আমাদের আশপাশে অনেকবার ঘটে থাকে, কিন্তু আমরা সেসব খবর রাখি না। এবং মিস্টার পাসওয়ানের মেয়ে বা বিজয়ের মতো এরকম সকলের ভাগ্য সুপ্রসন্ন থাকে না যারা ওই ধরনের নরক থেকে যাদেরকে উদ্ধার করা হয়। মিস্টার অরূপ মুখার্জির মতো মানুষেরা থাকেন বলে আমরা এই মানুষগুলোকে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। অরূপবাবু অনেক ধন্যবাদ, আজকে আপনি এলেন, আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন। আপনাকেও ধন্যবাদ, এবং চ্যানেল ওয়ানকে আমি জানাই ধন্যবাদ যারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সমাজে, আপনাদের সাথে, আপনাদের মাধ্যমে কিছু মানুষের কাছে আমার অভিজ্ঞতা
একটু আপনাদের মাধ্যমে শেয়ার করলাম। আমি অনেক ধন্যবাদ আপনার কাছে এবং আপ্লুত। আরো অনেক কথা আছে, ফিরছি বিরতির পর। লাইফ ইন আ মেট্রো।